এ পর্যায়ে আমরা মাজহাবের উৎপত্তি বা ক্রমবিকাশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাজহাব হচ্ছে চারটি, হানাফি, মালিকি, শাফেঈ এবং হাম্বলি। সর্বপ্রথম যে মাজহাবটি প্রতিষ্ঠা লাভ করেছে সেটি হচ্ছে হানাফি মাজহাব, এবং সেটি ইরাকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা জানি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন 16 হিজরিতে তিনি ইরাক জয় করেন। তখন ইরাকের কুফা নগরীকে তিনি মুসলিম উম্মার একটি প্রাদেশিক শহর, প্রশাসনিক শহর হিসেবে তিনি ঘোষণা দেন, এবং সেই কুফা নগরীতে যেই মুসলিম উম্মা আছে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা থেকে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর কুফাতে তিনি প্রেরণ করেন, এবং তিনি বলেন যে আপনি কুফায় যে দিন প্রচার করেন। উমরে ফারুকের নির্দেশনা অনুযায়ী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় চলে গেলেন। দীর্ঘদিন তিনি কুফার অধিবাসীদেরকে কোরআন সুন্নাহর বাণী তিনি প্রচার করলেন। ওনার ইন্তেকালের পরে এই দায়িত্ব চলে আসে ওনার ছাত্র আলকামা রহিমাহুল্লার উপর। তিনি তখন কুফাতে কোরআন সুন্নাহর তালিম, তাদরিস, টিচিং এই কাজটা করতেন। আলকামা আলাইহি রাহমা ওনার মৃত্যুর পরে ওনার ছাত্র ইব্রাহিম নাখাই, ওনারা সবাই তাবিয়ে ছিলেন, উনি এই এই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, এবং তিনি কুফাতে কোরআন সুন্নার এই তালিম, তালকিন এবং তাদরিসের কাজ তিনি করতে আরম্ভ করেন। ইব্রাহিম নাখাইয়ের ইন্তেকালের পরে ওনার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি সেখানে তাদরিস, টিচিং এবং কোরআন সুন্নারে দাওয়াতের কাজ করতেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান 120 হিজরিতে ইন্তেকাল করেন, এবং ওনার ইন্তেকালের পরে ওনার সবচাইতে যোগ্য ছাত্র ইমাম আবু হানিফা আলাইহি রাহমা 120 হিজরিতে কুফা নগরীতে ইসলাম প্রচারের দায়িত্ব ইমাম আবু হানিফার কাঁধে চলে আসে। উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। 120 হিজরিতে যখন ইমাম আবু হানিফার কাছে এই দায়িত্ব চলে আসে, উনি বেসিক্যালি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন, ফলে 120 হিজরিতে ওনার বয়স তখন দাঁড়ায় 40 বছর। অর্থাৎ 40 বছর বয়সে তিনি কুফা নগরীর ইসলাম প্রচারের যে গুরু দায়ভার এটা তিনি নিজের কাঁধে তুলে নেন, এবং তিনি দায়িত্ব পেয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তখন তিনি নিয়েছিলেন। এবং আপনারা জানেন তখন ইসলাম খুব বেশি স্প্রেড হচ্ছিল, দলে দলে মুসলমানরা লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছিল, এবং নতুন নতুন অনেক ইস্যু, নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাসআলা তখন আসছিল যেটি আগে ছিল না। তখন ইমাম আল আদম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে 40 জনের একটা প্যানেল করেন, একটা ফিক একাডেমি করেন, এবং যত নতুন মাসালা আসতো উনি ছাত্রদের মাঝে মাসালাটাকে ছেড়ে দিতেন। ছাত্ররা অনেক ধরনের ডিসকাশন করে, আর্গুমেন্ট দিয়ে একটা পর্যায়ে যখন এটার উত্তরে পৌঁছতেন, তখন এই উত্তরটা ইমামে আজম আবু হানিফার কাছে দেয়া হতো। পরে ফাইনালি সবার কথা শুনে উনি ওইটার উপর জাজমেন্ট দিতেন, লিগ্যাল ওপিনিয়ন দিতেন, সলিউশন দিতেন। এবং উনি কীভাবে সলিউশন দিচ্ছেন, কীভাবে কোরআন সুন্নাহ থেকে মাসালাগুলো ইস্তেমবাদ করছেন, এগুলো ওনার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশাইবানি, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম জুফার, ওনারা এগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। কোন রুলস অ্যান্ড রেগুলেশন, কোন উসুল, কোন মেথড এবং কাওয়ায়েদের ভিত্তিতে উনি কোরআন সুন্নাহ থেকে এই মাসালাগুলো ইস্তেমবাদ করেন, এগুলো যখন লিপিবদ্ধ করা হলো, তখন এই ওনার এই প্রক্রিয়া, কোরআন সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাদ করার প্রক্রিয়ায় বিধিবিধানগুলো মানুষের মাঝে খুব বেশি সমাদৃত হতে শুরু করলো, এবং এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে বেসিকলি উনি হানাফি মাজহাবের প্রতিষ্ঠা করেন। ঠিক একই সময়ে ওই সময়ে মদিনাতে আরেকটি মাজহাবের প্রতিষ্ঠা ঘটে, যেটি ইমাম মালিক রাহিমাহুল্লার নেতৃত্বে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক সময়ের ছিলেন। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন, ফলে মদিনা কেন্দ্রিক উনি আব্দুল ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে উমার, ওনারা যেই ইলম বা ফিক প্রচার করেছেন সেটা সাঈদ ইবনে মুসাইয়েবের থ্রুতে, নাফে মাওলা ইবনে উমার ওনার থ্রুতে ইমাম মালিক সেগুলো কালেক্ট করেন, এবং তিনি একটি সহি হাদিসের গ্রন্থ লিখেন মদিনাতে, যেটাকে মুয়াত্তা মালিক বলে পরিচিত। আমরা জানি যে বর্তমানে কালামে পাকের পরে, অর্থাৎ কোরআনুল কারিমের পরে সবচেয়ে সহি গ্রন্থ বলা হয় সহি বুখারিকে, অর্থাৎ বুখারি শরীফকে। কিন্তু ইমাম বুখারি বুখারি লেখার আগে যেই গ্রন্থটাকে কোরআনের পরে সবচেয়ে বেশি সহি হিসেবে ধরা হতো, সেটা হচ্ছে ইমাম মালিকের লেখা মুয়াত্তা ইবনে মালিককে। উনি মসজিদে নববীতে বসে
সেখানে দাস দিতেন। উনারও অনেক ছাত্র, শাগরিদ, অনুসারী, ফলোয়ার মদিনা কেন্দ্রিক গড়ে ওঠে। এবং উনি যে রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় কোরআন সুন্নার মাসালাগুলো ইস্তেমবাদ করতেন, সেটার আলোকে উনি একটি মাজহাব প্রতিষ্ঠা করেন, সেটাকে বলা হয় মালিকি মাজহাব, যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে, আর ইমাম আবু হানিফার মাজহাবকে বেসিক্যালি মাদ্রাসাতু আহলিল রায় বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন, ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে, সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাজহাব প্রতিষ্ঠা করেন। একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাজহাব প্রতিষ্ঠা করেন। তাহলে এইভাবে বেসিকলি হানাফি মাজহাব এবং মালিকি মাজহাবের সূচনা বা গোড়াপত্তন হয়েছে। ইমাম মালিকের পরে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফেয়ী, যে বছর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন 150 হিজরিতে, ঠিক সেই বছর ইমাম শাফেয়ী জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজাতে, সেখান থেকে ওনার মা ওনাকে মক্কায় নিয়ে আসেন। মক্কা থেকে মদিনাতে ইমাম মালিকের কাছে তিনি পড়াশোনা করেন। পরবর্তীতে বাগদাদে ইমাম আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান শাইবানির কাছে পড়াশোনা করেন। এভাবে তিনিও অনেক বড় একজন স্কলার হয়ে ওঠেন। তিনি হানাফি মাজহাবের দ্বারা প্রভাবিত হয়ে প্রথমত বাগদাদে তিনি জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ করেন। পরবর্তীতে তিনি যখন মিশরে চলে যান, সেখানে যে তিনি যত মাসআলা ইমাম আবু হানিফা কীভাবে বলেছেন এবং ওনার সরাসরি শিক্ষক ইমাম মালিক কীভাবে বলেছেন, এগুলোকে থরোলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাজহাব প্রতিষ্ঠা করেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায়। ফলে 3 নম্বর মাজহাবের গোড়াপত্তন হলো ইমাম শাফির মাজহাব, যেটা মিশরে, ওনার কবরও মিশরে অবস্থিত। আমি নিজেও ইমাম শাফির কবর জায়ারত করেছি মিশরে, আর ইমাম আবু হানিফার কবর হচ্ছে কুফাতে, আর ইমাম মালিক রাহিমাহুল্লার কবর হচ্ছে মাকবারতুল বাকিয়ায়, অর্থাৎ মসজিদে নবীর পাশে যে কবরস্থান, সেখানে ওনাকে দাফন করা হয়েছে। তাহলে আমরা পেলাম যে শুরুতে ইরাক কেন্দ্রিক হানাফি মাজহাবের গোড়াপত্তন হলো, মদিনা কেন্দ্রিক মালিকি মাজহাবের গোড়াপত্তন হলো, এবং মিশর কেন্দ্রিক ইমাম শাফি মাজহাবের গোড়াপত্তন হলো। সর্বশেষে যে 4 নম্বর মাজহাবটি আছে, সেটি হচ্ছে ইমাম আহমাদ ইবনে হাম্বালের মাজহাব। উনি অনেক বড় একজন ইমাম ছিলেন, উনি ইমাম শাফির সরাসরি ছাত্র ছিলেন, এবং তিনি মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, যেটি হাদিসের একক গ্রন্থ হিসেবে সবচাইতে বড় হাদিসের কালেকশন। উনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, ইমাম শাফিয়ের সরাসরি ছাত্র। সর্বশেষে উনি আগের 3টি মাজহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাজহাবকে প্রতিষ্ঠা করলেন, সেটাকে হাম্বলি মাজহাব বলা হয়। এইভাবেই বেসিকলি মাজহাবের গোড়াপত্তন হয়। প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার পায়োনিয়ার, তারপর ইমাম মালিকের নেতৃত্বে মালিকি মাজহাব, ইমাম শাফিঈর নেতৃত্বে শাফি মাজহাব, এবং সর্বশেষে ইমাম আহমদ ইবনে হাম্বালের নেতৃত্বে হাম্বালি মাজহাবের গোড়াপত্তন হয়। এভাবেই 4টি মাজহাব গোটা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে এবং তালাক্কাতিল উম্মা হাযিহিল মাযাহিব আল আরবাআতা বিল কবুল ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, গোটা বিশ্বের মুসলমানরা এই 4টি মাজহাবকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে। কারণ গোটা বিশ্বের স্কলাররা ওনারা দেখেছেন যে এই 4 মাজহাবের 4 জন যে ইমাম, ওনারা ছিলেন অত্যন্ত মুখলিস লোক, ইখলাসের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ ছিলেন, এলমি যোগ্যতা ছিল অনেক বেশি, অনেক বেশি পরিশ্রম করে ওনারা এমনভাবে কোরআন সুন্নাহ থেকে এই মাসআলাগুলো, লিগাল অপিনিয়নগুলো বের করেছে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। এবং এই ওনাদের এই কাজের মধ্য দিয়ে গোটা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ে মণিকোঠায় ওনারা স্থান করে নিয়েছে। ফলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে সবাই এই 4টি মাজহাবের কোনো না কোনো একটি মাজহাবকে ওনারা গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশে হানাফি মাজহাবের প্রচলন, বাংলাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, তারপর চীনের যে অংশে মুসলমানরা থাকে এবং রাশিয়ার যে অংশগুলো ভাগ হয়ে আলাদা আলাদা দেশ হয়েছে, যেমন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, এই সবগুলো দেশ এবং ইউরোপের কিছু দেশে হানাফি মাজহাব প্রসিদ্ধি লাভ করেছে। গোটা বিশ্বে যত মুসলমান আছে, তাদের 1/3 হচ্ছে হানাফি মাজহাবের ফলোয়ার। এর অন্যতম কারণ হচ্ছে সর্বশেষ যে আমাদের আল খিলাফা আল ইসলামিয়া বা ইসলামী খেলাফত ছিল, সেটা ছিল উসমানী খেলাফত।
এবং ওনারা ওনাদের ওসমানী খেলাফত প্রায় 600 বছর ব্যাপী শাসন করেছেন এবং ওনারা হানাফি মাঝহাবের উপর প্রতিষ্ঠা ছিলেন। ফলে ওনাদের প্যাট্রনে এই হানাফি মাঝহাবের প্রচার প্রসার গোটা বিশ্বব্যাপী এত বেড়েছে। আমরা যদি পরবর্তীতে মালিকি মাঝহাবের দিকে খেয়াল করি, নর্থ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেখানে মালিকি মাঝহাব প্রসিদ্ধি লাভ করেছে। কুয়েতে, বাহরাইনে, দুবাইতে এবং সৌদি আরবের কিছু অঞ্চলে মালিকি মাঝহাবের অনুসারী করে উঠেছে। শাফি মাঝহাবের কথা যদি আমরা বলি, মিশরে সেটা আমরা দেখি যে মিশরে শাফি মাঝহাবকে ফলো করা হয়, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, শ্রীলঙ্কাতে, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইয়ামানে এই শাফি মাঝহাবের অনুসারীদেরকে আমরা পাব। সবশেষে যদি হাম্বালি মাঝহাবের কথা বলি, তাহলে আমরা দেখব যে সৌদি আরবের অধিকাংশ মানুষ হাম্বালি মাঝহাবের অনুসারী, কাতারের লোকেরা হাম্বালি মাঝহাবকে অনুসরণ করে, দুবাইয়ের কিছু স্টেটে, এভাবে গোটা বিশ্বের মুসলমানেরা এই 4টি মাঝহাবকে গ্রহণ করেছে। এবং এই 4জন মাঝহাবের যে ইমাম, ওনাদের সম্পর্কের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে ওনারা তো একে অপরের ছাত্র ছিলেন। ইমাম মালিক আলাইহি রাহমা ওনার সরাসরি ছাত্র ছিলেন ইমাম শাফেঈ, ইমাম শাফেঈর সরাসরি ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম আহমদ ইবনে হাম্বালের সরাসরি ছাত্র ছিলেন বেসিক্যালি ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ আস সিজিস্তানি। ওনাদের মধ্যে সম্পর্কটা ছিল অত্যন্ত প্রগাঢ়, অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। ওনারা একে অন্যের শুভাকাঙ্ক্ষী ছিলেন, একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন, এবং ওনারা যে কতটা বেশি উদার ছিলেন, ব্রড মাইন্ডেড ছিলেন, এটা আমরা ছোট্ট একটি ঘটনা থেকে বুঝতে পারবো। ইমাম শাফিঈ যখন একবার কুফাতে যান ভ্রমণ করতে, ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির আপ্যায়নে বা নিমন্ত্রণে তিনি যখন যান, তিনি বললেন যে আমি ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করব। কবর জিয়ারত করলেন, পাশে এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, আমরা জানি যে ইমাম শাফিঈ উনি রফউল ইয়াদাইনকে সমর্থন করেন। ওনার মাঝহাবে রুকু থেকে ওঠার সময় এরকম হাত উঠানো, সিজদায় যাওয়ার আগে হাত উঠানো, সিজদা থেকে উঠে হাত উঠানো, এটাকে আরবিতে বলা হয় রফউল ইয়াদাইন। এটা হানাফি মাঝহাবে নেই। আমরা যখন হানাফি মাঝহাবের নিয়ম অনুযায়ী সালাত আদায় করি, আমরা এভাবে হাত উঠাই না বারবার, কিন্তু ইমাম শাফি সালাত আদায় করার সময় রফুল ইয়াদাইন করতেন, এটা ছিল ওনার মাঝহাব। কিন্তু কুফাতে ইমাম আবু হানিফার কবরের পাশে কোনো এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, উনি সেখানে এই রফুল ইয়াদাইনকে স্কিপ করলেন, তরক করলেন, উনি এটা করছিলেন না। রফুল ইয়াদাইন না করেই উনি হানাফি মাঝহাবের মতো করে নামাজ পড়ছিলেন। সবাই তো অবাক, এত বড় ইমাম, ইমাম শাফি যার ব্যক্তিগত অভিমত হচ্ছে সালাতে এরকম রফুল ইয়াদাইন করতে হবে, এটা সুন্নাহ, কিন্তু উনি এটা না করে কেন আজকে এভাবে নামাজ পড়ছেন? নামাজ শেষে ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি জিজ্ঞেস করলেন যে আপনি কি আপনার রফউল ইয়াদাইনের যে অভিমত এটা থেকে সরে এসেছেন? আপনি কি ইমাম আজম আবু হানিফার যে মতামত ওই মতামতে চলে এসেছেন? উনি বললেন, না, আমি আমার মতামত থেকে সরে আসিনি, আমার মতামত আগে যেটা ছিল সেটাই আছে। আমি ইহতিরামান লি আবি হানিফা, ইমাম আবু হানিফাকে সম্মান দেখানোর জন্য, যেহেতু পাশেই ওনার কবর, আমি ওনার এলাকা ভিজিট করতে এসেছি, তাই সম্মানার্থে আমার মতামতকে আমি এখানে স্কিপ করে ওনার মতামত অনুযায়ী সালাত আদায় করেছি। আল্লাহু আকবার কাবীরা। তার মানে কতটা উদার মানসিকতার ওনারা ছিলেন। মাঝহাবের ইমামগণ এক একজন কত ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন, কিন্তু আমরা ওনার অনুসারীরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে, যেগুলো দিনের মৌলিক বিষয়ে তো মাঝহাবের মধ্যে কোনো পার্থক্য নেই, ফুরুআত, যেগুলো অমৌলিক ছোটোখাটো বিষয়ের পার্থক্য নিয়ে আমরা একে অপরকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিই, কাফির বলে ঘোষণা দিয়ে দিই, ইসলাম থেকে খারিজ করে দিই, যেটি মোটেও কাম্য নয়।